মাধ্যমিকের রামকৃষ্ণপুর পিডিজিএম হাইস্কুলে 590 নম্বর নিয়ে টপ করলো ভর্ণা এলাকার জয়ন্ত দাস। উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থানার অন্তর্গত রামকৃষ্ণপুর পিডিজিএম হাইস্কুলের মোট 134 জন ছাত্রছাত্রী এবারে মাধ্যমিক পরীক্ষায় বসে, যার মধ্যে ছিল একজন চাকুলিয়া থানার ভর্ণা এলাকার জয়ন্ত দাস। মাধ্যমিকের ফলাফল ঘোষণা পর তিনি জানতে পান রামকৃষ্ণপুর পিডিজিএম হাইস্কুলের মাধ্যমিকে পাশ ছাত্রছাত্রীদের মধ্যে 590 নম্বর এনে তিনি স্কুলে টপার হয়েছেন। খবর শুনে খুশিতে পরিবারের সদস্যরা। শুক্রবার সন্ধ্যা তাকে মিষ্টিমুখ করান পরিবারের সদস্যদের পাশাপাশি গ্রামের মানুষ। অন্যদিকে রামকৃষ্ণপুর পিডিজিএম হাইস্কুলের প্রধান শিক্ষক বিক্কি দত্ত জয়ন্ত দাসকে ভালো ফলাফল করার জন্য ফোন করে তার সাফল্যতে বাধাই দেন। জয়ন্ত দাস জানান, আমি যেভাবে পরীক্ষা দিয়েছি তাতে আরো নম্বর আসার আশা ছিল। স্কুলের টপার হয়ে ভালো মনে করছি। আমার সাফল্যতে মা বাবার পাশাপাশি স্কুলের শিক্ষকরাও আমার খুব সহযোগিতা করেছেন, তারপরেই এই ফলাফলটি করতে পেরেছি। জয়ন্ত দাস, 590 নম্বর নিয়ে স্কুলের মধ্যে টপ করেছো, কেমন লাগছে? মোটামুটি ভালো লাগছে। মোটামুটি ভালো লাগছে না, খুবই ভালো লাগছে। খুবই মানে মোটামুটি ছেলে? হ্যাঁ, আমার ছেলে। উনি রামকৃষ্ণপুর পিডিজিএম হাইস্কুলের ছাত্র, এবারের মাধ্যমিক পরীক্ষাতে রামকৃষ্ণপুর হাই স্কুলের 134 জন ছাত্র ছাত্রীর মধ্যে টপ করেছে 590 নম্বর নিয়ে, কেমন লাগছে আপনাদের? ঠিকই লাগছে, ভালো। আর কি হবে, ওর তো আশা ছিল অনেকে, আরো বেশি আশা, আর হলো না, মানে আরো নম্বর আনার আশা ছিল, আশা তো রাখছিল, কিন্তু স্কুলের মধ্যে টপ করেছে, তাও তো যথেষ্ট। হ্যাঁ, ভালো লাগছে। এখন আগামীতে কি করাবেন ছেলেকে, কি বানাতে চান? এখন তো বলতে পারি না, বাড়ির কিরকম পরিচিত তারপরেই বলবে। ওর এখনো কোনো ডিসাইড করেনি না। পড়াশোনা করতে কেমন আপনার ছেলেটা? হ্যাঁ, পড়াশোনা তো ভালো, মন দিয়ে পড়ে। হ্যাঁ, তা তো ভালো। কী নাম দিলেন আপনার? ভারত দাস।